সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আমরা তারই প্রশংসা করি তার নিকটই সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও পাপকর্য হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতদাতা নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরীক নেই আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল আল্লাহ তাআলা তার উপর তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন অতঃপর আল্লাহর বান্দাগণ আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং নির্জনে ও গোপনে তাকে ভয় করে চলুন হে মুসলমানগণ আল্লাহর জন্য প্রকৃত দাসত্ব তৈরি হয় চূড়ান্ত রূপে তার প্রতি মহব্বত পোষণ ও অবনমন হওয়া থেকে মহান আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কিত জ্ঞানই সকল জ্ঞানের মূল ও শ্রেষ্ঠাংশ এটা এমন জ্ঞান যার উপর আল্লাহর একত্ব ও ইবাদত প্রতিষ্ঠিত মানুষ তাদের সৃষ্টিকর্তাকে জানার বিষয়ে অতীব মুখাপেক্ষী আর তার নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন ব্যতীত তা জানার কোনো উপায় নেই বস্তুত আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কিত জ্ঞানের পরিমাণ অনুপাতে রবের প্রতি বান্দার দাসত্ব সুসম্পর্ক মহব্বত ও সম্মান প্রদর্শন হয়ে থাকে তাই আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে বান্দার জ্ঞান যত বৃদ্ধি পাবে ততই তার ইমান বৃদ্ধি পাবে বিশ্বাস সুদৃঢ় হবে আল্লাহ বান্দাকে তার নিকটে সে পর্যায়ে রাখেন বান্দা নিজের হৃদয়ে আল্লাহকে যে মর্যাদায় রাখে সর্বশক্তিমান প্রভুর সকল নামই প্রশংসাবাচক মহান আল্লাহ এসবগুলোকে সুন্দর বলে বর্ণনা করেছেন কেননা এগুলো পূর্ণতার গুণের প্রমাণবাহক তার একটি নাম হল আল কবির তথা মহান তিনি স্বীয় সত্তায় নাম ও গুণাবলীতে সুমহান মহামহিম ও অহংকারে ভূষিত যে ব্যক্তি উপলব্ধি করবে যে আল্লাহ তার সৃষ্টিজীবের উপর সমুন্নত এবং তিনি সব কিছুর চেয়ে মহান তখন সে আল্লাহকে যথাযথ সম্মান প্রদর্শন করবে এবং আল্লাহর মহত্ব ও বরত্বের সামনে নিজেকে বিনম্র রাখবে ফলে সে তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না মহান আল্লাহ বলেন আর এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল আর নিশ্চয়ই আল্লাহ তো সমুচ্চ সুমহান সৃষ্টিজীব সংখ্যায় অগণিত সুমহান আল্লাহ ব্যতীত কেউ এগুলোর প্রকাশ্য ও অপ্রকাশ্য জ্ঞান আয়ত্ত উপলব্ধি করতে পারে না মহান আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়া শাহাদাতিল কাবীরুল মুতাআল তিনি গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী মহান সর্বোচ্চ মহান আল্লাহ কালাম তথা কথা বলার গুণে গুণান্বিত এবং তার কথা মহামহিম ও মহত্ব দ্বারা বিশেষিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন আসমানে কোনো হুকুম জারি করেন অর্থাৎ স্বীয় ইচ্ছায় কোনো কথা বলেন তখন ফেরেশতাগণ তার কথার প্রতি আনুগত্য প্রকাশার্থে স্বীয় পাখাসমূহ হেলাতে থাকে তাদের পাখা হেলানোর ধ্বনি যেন পাথরের উপর শিকলের ঝনঝনির ধ্বনি এরপর তাদের হৃদয় থেকে যখন ভীতি দুরুভীত করা হয় তখন তারা বলে তোমাদের প্রতিপালক কি বলেছেন তারা বলে যা সত্য তিনি তাই বলেছেন এবং তিনি সুউচ্চ মহান সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি অহংকার ও কর্তৃত্ব আমাদের প্রভুরই তিনি তার সৃষ্টিকুলের শাসক তাদের প্রতি ন্যায় পরায়ণ ফাল হুকমু লিল্লাহ আল আলিয়্যুল কবীর সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহরই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার পরত্ব ঘোষণা করতে আদেশ করেছেন তাকে সম্মান প্রদর্শন এবং তার প্রতি আরোপিত সমস্ত দৃষ্টি থেকে তাকে পবিত্র ঘোষণা করত এমর্মে আল্লাহ তাআলা বলেন আর বলো সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্বে তার কোনো শরীক নেই এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকের দরকার নেই সুতরাং তুমি পূর্ণরূপে তার বরাত ঘোষণা করো নবমণ্ডল ও পৃথিবীবাসী সকলের ইবাদতের উদ্দেশ্য হলো তাঁর বরাত ও মহিমা ঘোষণা করা এবং তাকে সম্মান জানানো এ কারণেই তাকবীর পাঠ প্রধান প্রধান ইবাদতের একটি নিদর্শন যেমন নামাজের তাকবীর হলো আল্লাহর অহংকার ও মহিমার সামনে নিজেকে অবনমিত ও বিনয় রূপে প্রকাশ করা দিনের নামাজের তাকবীর সমূহ আজান থেকে শুরু করে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ এবং এর নিয়মিত সুন্নতে রাতেবার জিকির আজকার শেষ হওয়া পর্যন্ত 375টি তাকবীর শাইখুল ইসলাম রহিমাহুল্লাহ বলেন
আল্লাহ আকবার তথা আল্লাহ মহান এ কথা বলাই রয়েছে আল্লাহর মহিমার স্বীকৃতি দান আর অহংকার মহত্বকে শামিল করলেও তা অধিক পরিপূর্ণ হজ হলো দ্বীনের একটি দৃশ্যমান নিদর্শন এর স্লোগান হলো একত্ববাদের ঘোষণা এবং সাফা মারওয়াতে ও পাথর নিক্ষেপের সময়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর প্রশংসা করা আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন এদিনগুলোতে তার নিকট অধিক প্রিয় আমল হলো এদিনগুলোতে তার নিকট অধিক প্রিয় আমল হলো তাকবীর ধ্বনি দেয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কোন দিন নেই যার আমল জিলহজ মাসের এই 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় তাই তোমরা এই সময়ে তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর তথা আল্লাহু আকবার তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি আনন্দ উৎসবে তাকবীর ধ্বনি দেওয়াও সুন্নত যেমন দুই ঈদে আনন্দ উদযাপনে এবং যখন সুসংবাদ শোনা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আশা করি যে জান্নাতবাসীদের মধ্যে তোমরাই অর্ধেক হবে তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন তখন আমরা তাকবীর ধ্বনি দিলাম সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি আল্লাহর কোনো নিদর্শন পরিলক্ষিত হলে যেমন সূর্যগ্রহণ অথবা বিস্ময়কর বা ভয়ঙ্কর মুহূর্তে তাকবীর ধ্বনির মাধ্যমে আল্লাহর মহত্ব প্রকাশ করতে হয় কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবেদন করেন যে তিনি যেন তাদের জন্য একটি গাছ নির্ধারণ করে দেন যা দ্বারা তারা বরকত গ্রহণ করবে তখন তিনি বললেন আল্লাহু আকবার এটা তো বনি ইসরায়েলের কথার মতো হলো তারা বলেছিল এদের যেমন অনেক ইলাহ আছে আমাদের জন্য সেরূপ ইলাহ বানিয়ে দাও সুনানে নাসাইতে রয়েছে হাদিসটি যাত্রা শুরুর সময় উদ্বেগ দুশ্চিন্তা ও ভয় থাকতে পারে তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর প্রশংসা করা ভ্রমণকারীর জন্য সান্ত্বনা স্বরূপ এবং একাকিত্ব অনুভবকারীর জন্য প্রশান্তিদায়ক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হওয়ার সময় যখন তার উটের উপরে বসতেন তখন তিনি তিনবার আল্লাহু আকবার বলতেন সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি সৃষ্টিকুলের মধ্যে যেগুলোতে কোনো মহত্ব রয়েছে যেমন উঁচু স্থান এগুলো প্রত্যক্ষ করার সময় তাকবীর পাঠ করা জায়েজ জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা যখন উঁচুতে আরোহণ করতাম তখন বলতাম আল্লাহু আকবার সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি তিনি যখন জমিনের কোনো উঁচু স্থানে উঠতেন তখনও তাকবীর দিতেন মুসলিম ব্যক্তি তার দিনের পরিসমাপ্তি ঘটায় তাকবীর পাঠের মাধ্যমে সে যখন বিছানায় ঘুমাতে যায় তখন 33 বার করে তার রবের তাসবিহ ও তাহমিদ পাঠ করে এবং 34 বার তাকবীর পাঠ করে মহৎ ও গুরুত্বপূর্ণ স্থানে তাকবীর পাঠ শরীয়ত সম্মত হেদায়েত লাভ একটি বিশাল নিয়ামত যা কৃতজ্ঞতা জ্ঞাপনের দাবি রাখে এ নিয়ামতের শুকরিয়া আদায়ের অন্তর্ভুক্ত হল দ্বীনের নির্দেশনাবলী এবং আল্লাহ যা পছন্দ করেন ও ভালোবাসেন সেসব বিষয়ের পথ নির্দেশ করার জন্য আল্লাহর তাকবীর পাঠ করা মহান আল্লাহ বলেন লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়ত দান করেছেন অনুরূপভাবে উক্ত নিয়ামতের শুক্রিয়া আদায়ের অন্তর্ভুক্ত হল ইবাদত পালনের মাধ্যমে হেদায়তের উপর অবিচলতার জন্য আল্লাহর তাকবীর পাঠ করা শাইখুল ইসলাম রহিমাহুল্লাহ বলেন হেদায়ত লাভ জীবিকা অর্জন এবং বিজয়ের জন্য তাকবীর পাঠ করাকে শরীয়ত সম্মত করা হয়েছে কারণ এই তিনটি হলো একজন মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু এগুলো তার স্বার্থ ও কল্যাণের সমন্বয়কারী আল্লাহ আকবার এটা এক মহান শব্দ যা পাঠ করতে আল্লাহ আদেশ করেছেন যাতে তার বরত্ব সকলের হৃদয় দখল করে মহান আল্লাহ বলেন ওরব্বাকা ফাকাব্বির আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ বলেন বলা হয়েছে যে আরবদের নিকট মহিমা ও সম্মানসূচক অধিক অর্থবোধক শব্দ হচ্ছে আল্লাহ আকবার এটা দিন ইসলামের শব্দ ফেতরাতের শব্দ যার উপর মানুষকে সৃষ্টি করা হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন তিনি বললেন এই ব্যক্তি ফেতরাতের উপর রয়েছে অর্থাৎ ইসলামের উপরই রয়েছে সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি এর সওয়াব অফুরন্ত এর দ্বারা উচ্চ মর্যাদা অর্জিত হয় এবং এটি এমন শব্দ যা আল্লাহ পছন্দ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
সহি মুসলিমের হাদিস। জিকিরকারীর জন্য এগুলো সদকা স্বরূপ এবং এগুলো তার জন্য কল্যাণময় ও অনেক উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক তাকবীর পাঠ সদকা তুল্য, সহি মুসলিমের হাদিস। জিকিরের মজলিসসমূহ যেগুলোতে আল্লাহর তাসবিহ ও তাকবীর পাঠ করা হয় সেগুলোকে ফেরেশতা মণ্ডলী স্বীয় পালক দ্বারা দুনিয়ার আসমান পর্যন্ত বেষ্টন করে রাখে, সহি বুখারি ও মুসলিমের হাদিস। তাছাড়া তাকবীর তাসবিহ ও তাহমিদ পাঠের কারণে আসমানের দরজা খুলে দেওয়া হয়। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করছিলাম, লোকদের মধ্যে থেকে একজন বলে উঠল আল্লাহু আকবার কাবীরা والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কে এই বাক্যগুলো পাঠ করেছে? লোকদের মধ্য থেকে একজন বলল আমি বলেছি হে আল্লাহর রাসূল। তিনি বললেন আমি আশ্চর্যান্বিত হলাম, ওই কথাগুলোর জন্য আকাশে সব দরজা খুলে দেওয়া হয়েছে, সহি মুসলিমের হাদিস। কিয়ামতের দিন এগুলো মিজানের পাল্লায় অনেক ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাহ বাহ, পাঁচটি জিনিস মিজানে কতই না ভারী। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর নেক সন্তান যে মারা গেলে তার পিতা মাতা তাতে সওয়াব কামনা করে, মুসনাদে আহমদের হাদিস। পরিশেষে হে মুসলিম বৃন্দ, আল্লাহ তাআলা সুমহান, তার চেয়ে মহান আর কেউ নেই। ভূমণ্ডল অনু ভূমণ্ডলে অহংকার কেবলমাত্র তাঁরই। তার অহংকার এমন এক বিষয় যার হকিকত অনুধাবনে অথবা তা কল্পনায় বা ধরন বুঝতে মানুষের জ্ঞান অপারক। বস্তুত আল্লাহর বরাতের বিষয়ে মানুষের হৃদয়ে যা ধারণার উদ্রেক হয় তিনি তার চেয়েও মহান ও বড়। তিনি কিয়ামতের দিন আসমানসমূহকে এক আঙ্গুলে, ভূমণ্ডলকে এক আঙ্গুলে, গাছগাছালিকে এক আঙ্গুলে, পানি ও কাদামাটি এক আঙ্গুলে এবং অবশিষ্ট সৃষ্টিকে এক আঙ্গুলে উঠিয়ে নেবেন এবং বলবেন আমি রাজাধিরাজ, সহি মুসলিমি, সহি মুসলিম ও সহি বুখারিতে রয়েছে হাদিসটি। মুমিন বান্দা সুমহান প্রভুর মাধ্যমে আত্মরক্ষা করে থাকে, তার উপরই তাওয়াক্কল করে ও সকল কিছু তার নিকটে অর্পণ করে এবং কেবলমাত্র তার নিকটে দোয়া করো, এ তার সাথেই সংযুক্ত থাকে, মহান আল্লাহ বলেন। আর তারা আল্লাহকে যথোচিত সম্মান করে নি, অথচ কিয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুঠিতে এবং আসমানসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত দান করুন এবং এতে যে উপদেশমালা রয়েছে তা গ্রহণ করা তৌফিক দান করুন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য, সকল মুসলমানদের জন্য, আপনাদের জন্য। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তার ইহসানের জন্য, তাঁরই শুক্রিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসুল, আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবিদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। হে মুসলমানগণ, বান্দাদের জন্য কোনো কল্যাণ নেই, কোনো সুখ শান্তি নেই এবং তাদের জন্য নিয়ামত অনুগ্রহও নেই তাদের রবকে চেনা ব্যতীত। একমাত্র তাকেই তাদের আকাঙ্ক্ষার লক্ষ্য স্থির করা এবং তাকে তাদের চোখের প্রশান্তি হিসেবে জানা ব্যতীত। অহংকার প্রভুত্বের একটি বৈশিষ্ট্য, তাই সৃষ্টিকুলের মধ্যে যে ব্যক্তি এক গুণ ধারণ করবে তাকে তিনি শাস্তির হুমকি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন ইজ্জত ও সম্মান আল্লাহর ভূষণ এবং অহংকার তার চাদর। যে লোক এক্ষেত্রে আমার সাথে টানা হেঁচড়া করবে, বিবাদে জড়াবে, আমি তাকে অবশ্যই সাজা দেব, সহি মুসলিমে রয়েছে হাদিসটি। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন যেহেতু অহংকার বিশাল ও ব্যাপক তাই এটি চাদর নামের অধিক যোগ্য। সুতরাং মানুষ যেন পৃথিবীতে বড়াই করা, মানুষের প্রতি অহংকার দেখানো, তাদের প্রতি দাম্ভিকতা প্রদর্শন ও অত্যাচার করা থেকে সাবধান থাকে। যাকে ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং তার আত্মা স্বীয় স্ত্রী বা অন্যান্য দুর্বল লোকদের প্রতি অত্যাচার করতে আহ্বান জানায়, সে যেন মনে রাখে বা স্মরণ করে যে তার চেয়েও একজন বড় সত্তা রয়েছেন যিনি শক্তিতে, ক্ষমতায় এবং সত্তায় তার চেয়ে মহান। আল্লাহ তাআলা বলেন
যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ মহান যার দৃঢ় জ্ঞান আছে যে আল্লাহই মহান এই ব্যাপারে তার প্রতি তার ভয় বেড়ে যায় সে তাকে শ্রদ্ধা করে ভালোবাসে এবং উত্তমভাবে তার ইবাদত পালন করে আর তার অন্তর থেকে অহংকার দম্ভ ও কপটতা বেরিয়ে যায় বস্তুত আল্লাহ তার বিনয়ী মুমিন বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন মহান আল্লাহ বলেন تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين এটা আখিরাতের সেই আবাস যা আমি নির্ধারণ করি তাদের জন্য যারা জমিনে উদ্যত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য অতঃপর আপনারা জেনে রাখুন যে আল্লাহ আপনাদেরকে তার নবীর উপর দরুদ ও সালাম পেশ করতে নির্দেশ দিয়েছেন তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তেগফার করেন হে ইমানদারগণ তোমরাও নবীর উপর সালাত পাঠ করো ও তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদের উপর দরুদ সালাম ও বরকত নাজিল করুন হে আল্লাহ আপনি হেদায়েতপ্রাপ্ত খলিফাগণ আবু বকর উমর উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তুষ্ট হন যারা হক অনুযায়ী ফয়সালা করতেন এবং ইনসাফ কায়েম করতেন সমস্ত সাহাবীদের প্রতিও সন্তুষ্ট হন আপনার বদান্যতায় অনুগ্রহে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন শিরিক ও মুশরিকদেরকে অপদস্থ করুন দিনের শত্রুদেরকে ধ্বংস করুন হে আল্লাহ আপনি এ দেশ ও সকল মুসলিম দেশকে নিরাপদ সুরক্ষিত ও শান্তিময় করুন হে আল্লাহ আমাদের শাসক গতার নায়ককে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন আপনি তাদের উভয়কে ভালো ও তাকওয়ার কাজে পরিচালিত করুন এবং তাদের মাধ্যমে ইসলাম ও মুসলিমদের উপকৃত করুন সকল মুসলিম শাসকদেরকে আপনার কিতাব অনুযায়ী ও শরীয়ত বাস্তবায়নের তৌফিক দান করুন হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন ও আখেরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন হে আল্লাহ আমরা অভাবী আপনি অভাবমুক্ত আপনি আমাদের উপর বৃষ্টি দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন হে আল্লাহ হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব নিশ্চয়ই আল্লাহ ন্যায়প্রণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি আপনাদেরকে উপদেশ দেন যাতে আপনারা শিক্ষা গ্রহণ করেন সুতরাং আপনারা সুমহান মর্যাদাবান আল্লাহর জিকির করুন তিনি আপনাদেরকে স্মরণ করবেন